প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের পৃষ্ঠা 103-এ প্রশ্ন 4 থেকে 7 এখন সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দিয়েছিলাম। তো এখানে 5 নম্বর যেটা দেওয়া আছে, যে তিন বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়া আসার সময়ের অনুপাত 2:3:4। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট লাগলে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে? এখানে এটা যদি প্রথম বন্ধু হয়, এটা দ্বিতীয় বন্ধু, এটা তৃতীয় বন্ধু, তাহলে দেখো 2:3:4। তাহলে দেখো প্রথম বন্ধুর বাড়ি যেতে লাগে 18 মিনিট। তাহলে দেখো প্রথম অনুপাতকে যদি আমরা 18 মিনিট বানাতে চাই, তাহলে দেখো আমাদের 9 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 9 দ্বারা গুণ করে দিলে 9 দুগুণে 18, 9 দ্বারা গুণ করলে 27, 9 দ্বারা গুণ করলে 3 নং 36। তাহলে দেখো প্রথম বন্ধুর লাগে 18 মিনিট, দ্বিতীয় বন্ধুর লাগে 27 মিনিট, তৃতীয় বন্ধুর লাগে 37 মিনিট। তো আমরা এখন অঙ্ক করে এটা সমাধান করি। তো আমরা একটা নিয়মে এখানে করব, যে নিয়মটা সব এই এখানে আগের যে 4টা অঙ্ক আমরা করেছিলাম সেটাও এগুলো এই নিয়মে করা যায়। যেমন আমরা ধরে নিতে পারি যে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে 2x মিনিট, একটা চলক ধরে নিয়েছি, এটা অনুপাতের অঙ্ক এইভাবে করে করা যায়, এটা একটা নিয়ম আছে। তো দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে 3x মিনিট, এবং তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে 4x মিনিট। তাহলে যেহেতু এটা হলো প্রথম বন্ধু বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে, তো এটার মান দেওয়া আছে 18। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে 2x = 18। তাহলে এখানে x এর মান বের করতে হবে, তাহলে 2 তাহলে 18-র সাথে ভাগ হবে, তাহলে x এর মান হচ্ছে এখানে 9। তো আমাদের বের করতে হবে কিন্তু বাকি দুই বন্ধুর বাড়িতে স্কুলে যেতে সময় লাগে, যে প্রথম বন্ধুর যেহেতু দেওয়াই আছে, তা x এর মানটা আমরা যে এখানে বসাবো, এই দুটা জায়গায় আমরা x এর মানটা বসাবো। তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়িতে যে বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে 3 × 9 = 27 মিনিট, তৃতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে 4 × 9 = 36 মিনিট। এটাই হলো উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 6 নম্বরটা, কোনো সমানুপাতের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে 9, 18, 20 হলে তৃতীয় রাশিটি কত হবে? তো আমরা তোমরা আগে থেকে জেনে এসেছো যে অনুপাতে যে রাশিটা বের করতে বলে সেটাকে আমরা একটা চলক হিসেবে ধরে নিতে পারি, এবং যেহেতু সমানুপাত বলেছে আর সমানুপাতের একটা নিয়ম আছে, যে কোনো সমানুপাতে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এটা হয়, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা মানগুলো লিখি, যে প্রথম রাশি এবং চতুর্থ রাশি, তাহলে প্রথম রাশি হচ্ছে 9, চতুর্থ রাশি হচ্ছে 20, তাহলে আমরা গুণ করে দিই, দ্বিতীয় রাশি হচ্ছে 18 এবং এখানে তৃতীয় রাশিটা আমাদের বের করতে হবে, তৃতীয় রাশিটা হলো এখানে এক্স ধরে নিয়েছি। তা এখন আমাদের এখানে এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান বের করতে গেলে এক্স এর সাথে যেটা আছে গুণ আছে 18, সে 18টা বাম পাশে এটার সাথে ভাগ হয়ে যাবে, ভাগই হয়ে গেল, তো এখন কাটাকাটি যাবে, 9 দিয়ে কাটলে এখানে 2, আর 2 দিয়ে এটা কাটলে 10, তাহলে এক্স এর মান হচ্ছে 10, তাহলে তৃতীয় রাশিটি হবে 10। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 7 নম্বর সমস্যা সমাধান করব। রানার কাছে 4টি পেন্সিল এবং 5টি কলম রয়েছে, অপরদিকে সজীবের কাছে 10টি কলম রয়েছে। এখন যদি রানা ও সজীবের পেন্সিলের কলমের অনুপাত সমান হয়, রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমান হয়, তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল রয়েছে? তাহলে আমরা ওই যেভাবে ধরে নেব, ধরি যে সজীবের কাছে এক্সটি পেন্সিল রয়েছে, তাহলে এখন দেখো রানার কাছে পেন্সিল আছে 4টি এবং কলম রয়েছে 5টি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে রানার পেন্সিল ও কলমের অনুপাত, এই যে দেখো রানার পেন্সিল এবং কলমের অনুপাত 4:5 লিখতে পারি, এবং সজীবের পেন্সিল এবং কলমের অনুপাত, যেহেতু আমরা এখানে ধরে নিয়েছি পেন্সিল হলো এক্স, তাহলে প্রথমে থাকবে হচ্ছে এক্স, কলম থাকবে হচ্ছে পরে, কলমের যেহেতু 10টি রয়েছে, তাহলে আমরা প্রশ্ন মতে যেহেতু এখানে বলছে অনুপাত সমান, অর্থাৎ রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমান, তাহলে আমরা এখানে সমান দেখাচ্ছি। এরপর আমরা যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ, 4/5 লিখবো, এটাকে x/10 লিখবো, আর এটা কোনাকুনি গুণের নিয়ম, যেটা যে আড়াআড়ি গুণ,
4 গুণন 10 হবে এবং 5 গুণন x হবে। তাহলে আমরা যেহেতু x এর মান বের করবো, তো এটা আমরা ডানে বামে রাখি, তাহলে 5 গুণন x এবং 4 গুণন 10, তাহলে x এর মান বের করবো, তাহলে x টা বামে থাকবে এবং এই 5টা ডানে গিয়ে এটার সাথে ভাগ হয়ে যাবে, তাহলে বা x সমান হচ্ছে 4 গুণ 10 ভাগ হলো 5। তো এখানে কাটাকাটি করতে হবে, তো কাটাকাটি করে আমরা 5 দিয়ে যদি 10-এ কাটাকাটি করি, তাহলে 2 হয়, তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে x এর মান হচ্ছে 8। তাহলে সজীবের কাছে 8টি পেন্সিল রয়েছে, তো সুতরাং এটাই হলো উত্তর। শেষে আমরা লিখব যে সজীবের কাছে 8টি পেন্সিল রয়েছে, উত্তর 8। হয়তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।